আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। কোভিড-19 নামক মহামারীতে তোমাদের পড়ালেখায় যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সেজন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং তোমাদের পরীক্ষা হয়েছে। তোমাদের পরীক্ষা শেষ হলো জুলাই মাসের 27 তারিখ। সামনে তোমাদের ঈদুল আজহা রয়েছে এবং ঈদুল আজহার একটি লম্বা বন্ধ রয়েছে। আমরা তোমাদের ঈদুল আজহার বন্ধকে যেন তোমরা কাজে লাগাইতে পারো সেজন্য একটা পাঠ পরিকল্পনার ব্যবস্থা করেছি। তোমরা সেই পাঠ পরিকল্পনা অনুযায়ী বাসায় যতটুকু সম্ভব করে নিবে, শিখে নিবে। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি নার্সারি ক্লাসের বিষয় কোরআন ও আরবি পাঠ পরিকল্পনা দেখাবো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি পাঠ পরিকল্পনা তুলে দিয়েছি। সেখান থেকে তোমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত জের ও প্যাচ দিয়ে শিখে নিবে। তারপরে তোমরা শব্দটি শিখবে শীতের প্রথম 10টি। তারপরে তোমরা শব্দ দিয়ে বাক্য গঠন তৈরি করো, এটা শিখবে শীতের প্রথম 10টি। তারপরে তোমরা আরবিতে সংখ্যা লেখা শিখে নিবে 1 থেকে 15 পর্যন্ত। এটা হলো তোমাদের লিখিত অংশ। এই লিখিত অংশগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিবে। আর মৌখিক অংশ থেকে তোমরা শিখে নিবে সুরা ফালাক মুখস্থ করবে, কালিমা তৈয়বা মুখস্থ করবে এবং 1 নং হাদিস শরীফ মুখস্থ করবে। আর তোমরা যতটুকু সম্ভব এই মহামারীতে সাবধানতার সহিত চলাফেরা করবে, যতটুকু সম্ভব সচেতন থাকবে, ভালোভাবে পরিষ্কার থাকবে, দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। এইবারে আজকে আমি তোমাদের পাঠ পরিকল্পনা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।